তাঞ্জোর ডান্স অ্যান্ড কালচারাল একাডেমি বারুইপুর, এখানে যত্ন সহকারে ভারতীয় শাস্ত্রীয় নৃত্য, ভারতনাট্যম, রবীন্দ্রনৃত্য, ক্রিয়েটিভ ও সমকালীন সৃজনশীল নৃত্যের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। এছাড়া এখানে বছরের বিভিন্ন সময় বিশিষ্ট গুরুজিদের দ্বারা বিভিন্ন নৃত্যের ওয়ার্কশপ এর ব্যবস্থা রয়েছে। এখানে পরীক্ষারও সুব্যবস্থা রয়েছে। ঠিকানা বারুইপুর পদ্মপুকুর মোড়, বারুইপুর বারাসাত বাসস্ট্যান্ডের উত্তর দিকে, সারদা প্লাইউডের উপরে তিনতলায়। যোগাযোগ করুন 7059680661 এবং 9609309523। নমস্কার, আমি শক্তি চ্যাটার্জি, 72 ঘন্টা নিউজ চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। দক্ষিণ বারাসত রেল স্টেশনের সংলগ্ন এলাকার বেড়েডাঙা মনসাতলা গ্রামের একটি রাস্তা তৈরিকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। ওই গ্রামের বাসিন্দা গোপাল সর্দার বলেন, এই রাস্তাটা অনেকদিন ধরে এখানে আছি, এখানে তো রাস্তাঘাট ছিল না। যাই হোক, এই রাস্তাটা এখানে বসবাস হচ্ছে, রাস্তাটা আমাদের খুবই প্রয়োজন, কারণ একের পর এক এখানে প্রতিবেশী বাড়ছে, যার জন্যে রাস্তাটা আস্তে আস্তে হয়ে হাফ এসেছিলো। তা এখন কি ব্যাপার জানি না, রেলের ব্যাপারে টাকা পয়সা সব খেয়েছি কি জানি না, কিন্তু হাফ হয়ে আটকে গেছে। আর আমরাও সবাই মিলে এখানে যা প্রতিবেশী যারা আছে তাদের নিয়ে আমরা রাস্তাটা বলেছিলাম যে এখানে মাটি ফেলা হচ্ছে, তা আমাদের রাস্তাটা চাই, রাস্তাটা হোক তবে মাটি পড়বে। তা ওরাও রাজি হয়েছিল। তারা ঘুরে ঘুরে যায়, এরকম প্রবলেম আছে। তা এখন স্যাররা এসছে, এসে বলছে রাস্তা ভাঙা হবে হাফ, আর হাফ থাকবে। তা আমার বক্তব্য যে যখন ভাঙা যখন হবে তাহলে পুরোটাই ভাঙা হোক, যেমন অসুবিধা হবে সবারই হোক। এই ব্যাপারে ভাঙার ব্যাপারে কোনো নোটিশ বা কোনো কিছু না, আমরা কেউ কিছু জানি না, সব ভিতরে ভিতরে কী হয়েছে আমার তাও বলতে পারছি না। এই নতুন রাস্তাটা কতদিন ধরে হচ্ছে? নতুন রাস্তাটা হয়েছে মিনিমাম তোমার যে এই রাস্তাটা মানে আমরা অনেক চলেছিলাম, অনেকদিন ধরে চলছিলাম, তোমার রাস্তা মোটা ছিল না, পুকুর পাত্তে আমরা যেতাম। আর এই রাস্তাটা রেলিং করে হয়েছে বছর দুই হচ্ছে, মানে মাটি ফাটি ফেলে হয়েছে এটা। তাই এটা কি পঞ্চায়েত থেকে টাকা দিচ্ছে না আপনারা? এটা আমার পাড়াতে চাঁদা তুলে আমরা করা হয়েছে আর কি, ইউরো পড়েছি ফেলেছিলাম আমরা। তাই এই ব্যাপারে আপনাদের মানে পঞ্চায়েত সদস্য বা এমন কি এদের আমাকে জানানো হয়েছে? হ্যাঁ, জানানো হয়েছিল। ওরা বলেছিল যে যদি এরকম ভাঙতে আসে আমাদের খবর দেবে, আমরা আসবো। আচ্ছা, আপনার নাম আর ঠিকানাটা? আমার নাম হচ্ছে গোপাল সর্দার, দক্ষিণ বারাসাত বাড়ি। আর রাস্তাও বন্ধ হয় না। আচ্ছা, এই রাস্তাটা কি পঞ্চায়েত থেকে হচ্ছে না পাবলিক? না, আমরা পাবলিকরা মিলে চাঁদা তুলেই করছি, সবাই টাকা দিয়ে আমরা নিজেরাই চাঁদা তুলেই। বর্ষাকালে একদম যাওয়া যায় না, তো সেই জন্য সবাই চাঁদা তুলে করা। মোটামুটি কতজন ফ্যামিলি আছে এই রাস্তার উপর দিয়ে চলে? প্রচুর ফ্যামিলি, এদিকে প্রচুর 200 না হলো 300 350 হয়ে যাবে চলাফেরা। তাই এই রাস্তার আটকানোর জন্য আপনারা কোনো প্রতিবাদ করেছিলেন? না, প্রতিবাদ মানে মেয়েরা তো বেরোয়নি কখনো, ছেলেরা কোনে করেছে, তবে ঠিক জায়গা হয়তো পৌঁছয়নি আমি বলতে পারছি না। তবে আমার রাস্তাটা আমাদের খুব প্রয়োজন, খুব প্রয়োজন। আচ্ছা, এই এই ব্যাপারে আপনাদের মানে এলাকার সদস্যদের সঙ্গে কোনো যোগাযোগ করেছে? হ্যাঁ, সদস্যদের সঙ্গে জানাশোনা হয়েছে, বলা হয়েছে, তারা বলেছে আমরা খুব ফোন করেছি, অফিসারকে ফোন করা হয়েছে, সব কিছু মানে বলেই যাচ্ছে, কিন্তু কাজ কখনো হয়নি, নিজেরা পয়সা উঠিয়ে সবাই কাজ স্টার্ট হয়েছিল। আচ্ছা, কদিন ধরে? রেলের জায়গায় তো অনেক দোকান আছে, সবাই তো ঘর পাকা বাড়ি পাকা ঠাক করে চলছে, কিন্তু রাস্তা কেন দিচ্ছে না জিআরপি আমি বলতে পারছি না।
প্ল্যাটফর্মে প্রচুর দোকান, প্ল্যাটফর্মে তো প্রচুর দোকান আছে, কখনো তো সেগুলো তো কিছু কোনো করেনি, কিন্তু রাস্তা কেন দিচ্ছে না সেটা বুঝতে, এই প্ল্যাটফর্ম বলে না সবই প্ল্যাটফর্মে দোকান আছে। আচ্ছা বর্ষার সময় আপনাদের যাতায়াতের কি এই বর্ষার সময় ওই যা প্যান্ট জামা হাতে করে নিয়ে বায়ু পাড়ে গিয়ে পড়ে তারপর যেতে হয়, সেটাও জিআরপি জায়গার উপর প্ল্যাটফর্মে গিয়ে পড়তে হয়। আচ্ছা আপনাদের ছেলেমেয়েরা স্কুলে পড়াশোনা করতে পারে? সব পরম ভাবে যেতে হয়, রাস্তাই নেই, মানে এই একমাত্র এইটাই রাস্তা, আর কোনো রাস্তাই নেই। এখন একটা ছোট্ট বিরতি। আপনারা সেলিব্রিটি হতে চান অথচ সুযোগ পাচ্ছেন না, কোনো চিন্তা করবেন না, প্রোফাইল ফ্রেম প্রোডাকশন আপনাদের জন্য নিয়ে এসেছে এক অভিনব সুযোগ। সিনেমা সিরিয়ালে এবং টেলিফিল্মে নিজের মনের মতো ক্যারেক্টার নিয়ে অভিনয় করতে চান? সব বয়সের ছেলেমেয়েরা আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনাদের সেলিব্রিটি হওয়ার জন্য প্রোফাইল ফ্লিপ প্রোডাকশন এগিয়ে আছে আপনাদের সেলিব্রিটি করার জন্য। কি ভাবছেন, ওখানে গেলে হয়তো সুযোগ পাবেন কি পাবেন না, কোনো চিন্তা করবেন না, একমাত্র গ্যারান্টি দিয়ে আপনাদের অভিনয় করার সুযোগ করে দেবে এবং সেলিব্রিটি হওয়ার সুযোগ তৈরি করে দেবে। আর এই প্রোফাইল ফ্লিপ প্রোডাকশন আপনাদের সেলিব্রিটি হওয়ার জন্য সর্বদাই আপনাদের সঙ্গে আছে এবং সঙ্গে থাকবে। আমাদের মোবাইল নাম্বার 9609309523। ফিরে এলাম বিরতির পর। মানুষের মনের শক্তি হলো সবচেয়ে বড় শক্তি, আর এই মনের শক্তির কাছে সমস্ত শক্তি যেন একেবারে ব্লেইন হয়ে যায়। আজ সেরকম একটা ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। ইচ্ছা শক্তির জোরে গোলাপি পরীক্ষা করে এখনো 15 দিনও হয়নি, অ্যাসিড হামলা হয়েছে তারও, কিন্তু যাদের কাছে হার মানলো সব প্রতিবন্ধী ঘটা। বুধবার কুস্তির কেয়াকোনা গ্রামের বাসিন্দা গোলাপি পড়ত উত্তর ভূষণ হাই স্কুল, তার পরীক্ষা শেষ করেছে দূরে কৌশলী এমদাদিয়া হাই স্কুলে। গোলাপির জন্য পরীক্ষা কেন্দ্রে আলাদা ঘর দেওয়া হয়। গোলাপির বাবা আতিয়ার রহমান পেশায় দর্জি, অভাবের সংসার। গোলাপির 3 বোন, সে সবার ছোট। তার একমাত্র দাদা সাইফুল লস্কর অন্ধ্রপ্রদেশে দর্জির কাজ করেন। প্রতিবেশী হাফিজুল লস্কর বারে বারে প্রেমের প্রস্তাব দিয়েছিল, কিন্তু গোলাপি তাতে রাজি হয়নি। প্রেমে ব্যর্থ হয়ে হাফিজুল প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। চলতি মাসের 8 তারিখে রাতে গ্রামের এক কোচিং সেন্টার থেকে টিউশন পড়ে বাড়ি ফিরছিল গোলাপি। সঙ্গে ছিল গোলাপির প্রতিবেশিনী 2 মহিলা। হাফিজুল অতর্কিতে একটি সাইকেল চেপে এসে গোলাপির মুখে অ্যাসিড ছোড়ে। সেই অ্যাসিড ছিটকে লাগে প্রতিবেশিনী কারিমা বিবির। দুজনেই সেই রাতে ভর্তি করা হয় ডায়মন্ড হারবার হাসপাতালে। বুধবার সকাল থেকে পরীক্ষা কেন্দ্রে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে থাকে গোলাপি, আর বেলা 9টা বাজতেই গ্রাম থেকে অটো করে পরীক্ষা কেন্দ্রে পৌঁছায় গোলাপি। সঙ্গে ছিল দাদা সাইফুল। 10টা নাগাদ পৌঁছায় পরীক্ষা কেন্দ্রে। গোলাপির বসার জন্য আলাদা ঘরের ব্যবস্থা করা হয়েছে। এদিন পরীক্ষা কেন্দ্রে যাওয়ার আগে প্রত্যয়ের সঙ্গে গোলাপি বলে, হাসপাতালে ভর্তির দিন থেকে আমি পরীক্ষা দেব বলে ঠিক করেছিলাম। একটা মানুষ রূপী পশুর কাছে হেরে যেতে পারবো না কোনোদিন। খেলাধুলা করি ছোট থেকে, তাই লয়ার ময়দান থেকে পালিয়ে যেতে শিখিনি। পরীক্ষা দিয়ে পাশ করে উচ্চশিক্ষা শেষ করতে চাই, পরে পুলিশ হতে চাই, এ সমাজের অনিয়ম দূর করবই। তুমি গোলাপির কে হও? দাদা ভাই জানো, আজকের গোলাপি পরীক্ষা দিতে এলো। হ্যাঁ নিয়ে আসি। আমি কোন স্কুলে শিফট করেছি? এমদাদিয়া হাই স্কুল কেশি। মাস্টারমশাইরা আলাদা বসাবার ব্যবস্থা করেছে, সব করে দিয়েছে।
জোরে। এখন পর্যন্ত কিন্তু মূল অভিযুক্ত যে হাফিজ সে এখন পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে না, সে এখন গ্রেপ্তার হচ্ছে না, পুলিশরা তদন্ত চালাচ্ছে। পুলিশরা বলেছে যে তদন্ত করছে, হ্যাঁ পুলিশরা বলেছে আমি তদন্ত করছি। আমরা কী শাস্তি আছি, এমন এমন শাস্তি দেবেন যেন দ্বিতীয় কেউ এরকম কাজ না করতে পারে। মুখের এই সব জায়গাগুলো না কোনো ভালো করে শুকায় নিয়ে ডাক্তার ডাক্তারের চিকিৎসকের মলাম ফলাম দিয়েছে না, ও উনি নিজেতে বলেছে আমি পরীক্ষা দেবো, আমার বোন নিজেতে বলেছে, তাহলে আমরাও সহযোগিতা করেছি। বোনের ওই ইচ্ছা পুলিশ হবে বলছে, যিনি বোনের ওই ইচ্ছা আমরা পূরণ করার জন্য চেষ্টা করি। আমার নাম লালটু লালটু লস্কর। এখন একটা ছোট্ট বিরতি। বারুইপুরে এই প্রথম আন্ডারগ্রাউন্ডের মধ্যে ক্যারাটে ট্রেনিং সেন্টার, প্রশিক্ষণ সেন্সাই জেইউ সর্দার, ফুড অ্যান্ড ব্ল্যাক বেল্ট, বেঙ্গল চ্যাম্পিয়ন 1995, ন্যাশনাল চ্যাম্পিয়ন 1996। এখানে যত্ন সহকারে ক্যারাটে, কিক বক্সিং, থাই বক্সিং, জুডো, আইকিডো, লাঠি খেলা, শর্ট খেলা, নানচাকু ঘোরানো এবং নন কন্ট্যাক্ট ও ফুল কন্ট্যাক্টে প্রশিক্ষণ করানো হয়। সব বয়সে ছেলেমেয়েদের জন্য যত্ন সহকারে প্রশিক্ষণ দেওয়া হয়। জাতীয় আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের ব্যবস্থা আছে। বেল্টের পরীক্ষা ও সার্টিফিকেট দেওয়া হয়। স্থান বারুইপুর পদ্মপুকুর সারদা প্রায় ভবন তিনতলা কলিকাতা 144। আমাদের প্রশিক্ষণের সময় প্রতিদিন সকাল 6টা থেকে 9টা, বিকাল 5টা থেকে রাত্রি 9টা পর্যন্ত। যোগাযোগ করুন আমাদের এই নাম্বার 9609309523। ফিরে এলাম বিরতির পর। দক্ষিণ চব্বিশ পরগনার বারাসাত রেল স্টেশনে প্রায় 70 জন হকারকে শিয়ালদার জিআরপি ও বারুইপুরের জিআরপি উচ্ছেদ করলো। ভুল হচ্ছে এখানে, একজন উঠে ধাক্কা মারলে ওই দিকে চলে যাবে। নামলাম, তখন নামলে দেখলাম যে আমাদের কাউকে যে যাত্রী নামছে তাকে যে সাইড দেবো সে জায়গাটুকু আমরা দেখলাম না, তার জন্য আমাদের খুবই অসুবিধা হতো। সঙ্গে যদি লাগেজ থাকতো তখন দেখলাম যে পিছনে আমাদেরকে মানে দোকানের উপরে সরে আসতে হতো, খুব অসুবিধা হতো যাতায়াতে, খুব অসুবিধা। এই জায়গায় আটকে এসে পরিষ্কার করছে, এতে আপনাদের কতটা সুবিধা হবে? খুবই সুবিধা হবে, আমাদের যাতায়াতে সুবিধা হবে, ভালোই তো হবে। একটা স্টেশন মানে আপনার নামটা এখন একটা ছোট্ট বিরতি। সুমন আয়ুর্বেদ কবিরাজ ও আয়ুর্বেদ চিকিৎসক ডক্টর আর কে দাস এখানে গ্যারান্টি সহকারে গ্যাস্ট্রিক আলসার, পাথরি, অর্শ, ভগন্দার, হাঁপানি, পুরনো আমেশা, অম্বল, গ্যাস, সিবলিস, গনোরিয়া, সেথি, একশিরা, বাতশিরা, মুখের প্রণব অথবা যে কোনো দাগ, চুল নিয়ে সমস্যা, খুশকি, সকল প্রকার চর্মরোগ, একজিমা, বাত ব্যাধি,
নালিঘা, টিউমার ও জরায়ু টিউমার যে কোনো পুরানো ও কঠিন রোগের সুচিকিৎসার জন্য আজই যোগাযোগ করুন কবিরাজ ও আয়ুর্বেদিক চিকিৎসক ডক্টর আর কে দাসের সঙ্গে। আমাদের ঠিকানা সুমন আয়ুর্বেদ, ক্যানিং রেলওয়ে, নিউ মার্কেট। মোবাইল নাম্বার 9732607749 ও 7872255306। ফিরে এলাম বিরতির পর। গতকাল এক প্রতিবাদী যুবকের মৃত্যু হলো বজবজে। নারীর সম্মান রক্ষা করতে গিয়ে নিজের জীবনটাই দিয়ে দিলেন বজবজের মুস্তাকিন শেখ। শিবরাত্রি উপলক্ষে দক্ষিণ চব্বিশ পরগনা বজবজ থানার মৌখালী মোড়ে গান বাজনা চলছিল। উক্ত স্থানে হাসিগুলো তার দলবল মেয়েদেরকে কটূক্তি এবং শ্লীলতাহানি করে। মুস্তাকিন বারবার বারণ করা সত্ত্বেও সে মুস্তাকিনের কোনো কথা শোনেনি। তখন মুস্তাকিন হাসিবুলকে একটা চড় মেরে এবং তার দলবলকে সেখান থেকে সরিয়ে দেয়। আর তার ফলস্বরূপ গতকাল রাত্রে হাসিবুল তার দলবল মুস্তাকিনকে খুন করে। কাল রাত 11টায় পার্টি অফিস থেকে ফিরছিল মুস্তাকিন। মৌখালী মোড়ে হাসিবুল তার দলবল পথ আটকায় এবং ধারালো অস্ত্র দিয়ে মুস্তাকিনকে কোপাতে থাকে। ঘটনাস্থলে মৃত্যু হয় তার। সঙ্গে ছিল সাইফুদ্দিন। সে গুরুতর অবস্থায় আহত হয়ে SSKM হাসপাতালে ভর্তি হয় আর হাসিবুলকে বজবজ থানার পুলিশ গ্রেপ্তার করে। জানিনি আমার স্বামী ঘুমাচ্ছিল, একজন ঢেকে নিয়ে গেল, ঢেকে নিয়ে চলে এসেছে। গাল দিয়েছে আর বলে তোমার ছেলে তো আমি বলে আমার ছেলে বলে সব এসে বাড়িতে দুয়া তোমার এসে চলে গেল। আমার বাড়িতে ছিল চার পাঁচ জনে ছিল, কিসে দেন কি হয়েছে বলতে পারবো না। ঝগড়াটা নাকি কি সব ওখানে সব ইয়ে করতেছিল, ও নাকি না আসতেছিল, ওকে গাল দিয়েছে, দিতে নাকি কি মেরেছিল না কি হয়েছিল এই সব নিয়ে। আর তারপরে ওরা এসে গালা বাড়িতে এসে খুব গালাগালি করেছে, মাটার করবো, মারবো, এই করবো, সেই করবো বলে। তারপরে কাল সকালবেলা আমাদের বাড়ি সাত বাজে পাঁচটা বাজে একটা মহিলাকে নিয়ে নাকি ওখানে ইয়ে করতেছিল করতেছিল সেই মহিলাটাকে নিয়েছে করেছে এসে এবার ওখানে এসে করতেছিল। আমার ছেলেকে এসে বলতে যে তুই কে বলে, আমি আমার নাম মুস্তাকিন বলতে, তো আমার ভাই তুই মুস্তাকিন বলে, হ্যাঁ আমি মুস্তাকিন বলে, কোনো মুস্তাকিন শালাকে আমি চিনি, সে মুস্তাকিন শালা কই বলে, দেখ তুই আমাকে গালাগালি করি বলে খুব গালাগালি করেছিল। করে এই নিয়ে একটু ঝামেলা হয়েছিল, ঝামেলা হতে ও বাড়িতে এসে চিলাচিলি করে খুব গালাগালি করতে যে আমরা শুনি, আমরা কিছু বলিনি। তারপরে এসতে বলি আমার না এইরকম করে গালাগালি করতে চলে। আজ খবর এই পর্যন্ত। চোখ রাখুন 72 ঘন্টা নিউজ চ্যানেল অনলাইনে। নমস্কার।